এই জাপানা থালির সবচেয়ে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই বিশাল সাইজের লেগ রোস্ট। আর মাংস এখনই খুলে খুলে আসতেছে, তার মানে লেগ রোস্টটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। এই হচ্ছে মাছের সাইজ এবং মাংস থেকে আমি খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। এইটা হচ্ছে বিফ শিক, আর এদিকে হচ্ছে চিকেন হারিয়েলি কাবাব। আর জর্দার উপরে না এই মালাইটাই আমার কাছে মনে হয় বেস্ট পার্ট, আর এখানে প্রচুর পরিমাণে মালাই দিচ্ছে। আমি এখন আছি ICCB হেরিটেজ রেস্টুরেন্ট। এটা হচ্ছে একটা মুঘল থিম বেজ রেস্টুরেন্ট যেখানে আপনি সব মোগলাই খাবার পাবেন। আর এর লোকেশন হচ্ছে কুড়িল বিশ্ব রোড ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। তো আমার খাবার চলে আসছে, তো প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি কি কি অর্ডার করেছি। এটা হচ্ছে বিফ পাক্কি, এটা হচ্ছে কাবুলি পোলাও, এখানে একটা বিশাল সাইজের লেগ রোস্ট, এদিকে আছে পরোটা, নান, পাঁপড়, এদিকে আছে রূপচাঁদা ভাজা, এটা হচ্ছে গরুর রেজালা, তারপর এখানে দুই পদের কাবাব আছে, এইদিকে আছে গোলাপজামুন, এটা হচ্ছে সালাদ, আচ্ছা এটা হচ্ছে জর্দা, আর এদিকে হচ্ছে তিন ধরনের চাটনি আছে, আর সাথে হচ্ছে তিন গ্লাস বোরহানি। আর জাপানা থালির প্রাইস হচ্ছে দুইজনের জন্য হচ্ছে 2460, তিনজনের জন্য হচ্ছে 3710, আর পাঁচজনের জন্য হচ্ছে 5480 টাকা। আর এটা হচ্ছে আওরঙ্গজেব কাচ্চির একটা প্যাকেজ, এখানে হচ্ছে একজনের জন্য কাচ্চি, একটা লুচি, দুই পিস হারিয়েলি কাবাব, একটা জালি কাবাব, চাটনি আর সালাদ, আর দাম হচ্ছে 599 টাকা। তো আমি খাওয়া শুরু করতেছি হচ্ছে আওরঙ্গজেব কাচ্চি দিয়ে। আর ওনারা সব খাবার সার্ভ করে হচ্ছে এই ধরনের কাঁসার থালায় যেটা খুবই হেভি, মানে আপনি হাতে নিলেই বুঝবেন যে আসলে আপনি কিছু একটা নিছেন। এই হচ্ছে আওরঙ্গজেব কাচ্চির যে প্ল্যাটারটা, এই যে কাচ্চির পরিমাণ কিন্তু বেশ ভালো, সাথে হচ্ছে এই যে দুই পিস কাবাব আর হচ্ছে লুচি আর এক পিস জালি কাবাব আছে। প্রথমে হচ্ছে আমি একটু লুচি দিয়ে এই কাবাবটা খেয়ে দেখি। এটা হচ্ছে হারিয়েলি কাবাব, এই যে এরকম দুই পিস আছে। বিসমিল্লাহ। হারিয়েলি কাবাবটা খুব সুন্দরভাবে কাঠকয়লায় করছে। অনেক জায়গায় দেখা যায় যে হারিয়েলি কাবাব থেকে না ওই ফ্লেভারটা আসে না, এখানে হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা বেশ ভালো পরিমাণে দিছে এবং খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আমার কাছে কাবাবটা বেশ ভালো লাগলো। তো এখন খাবো হচ্ছে আওরঙ্গজেব কাচ্চি, এটা হচ্ছে খাসির কাচ্চি এবং কোয়ান্টিটি কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। এখানে দুই পিস খাসির মাংস, সাথে হচ্ছে একটা বেশ বড় সাইজের আলু, এই দেখেন পুরো এক প্লেট ভরে গেছে চালের পরিমাণটা। একজনের জন্য কিন্তু আমার কাছে এটা মোর দ্যান এনাফ মনে হচ্ছে, মানে একদম আরাম করে খেতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমি একটু খালি খাসির মাংসটা খেয়ে দেখি, যেহেতু খাসির মাংস তাই হাড্ডি তো থাকবেই, এবং মাংস থেকে আমি খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। মাংসটা একদম পারফেক্টলি কুকড হয়েছে। তো এখন হচ্ছে কাচ্চি খাওয়া যাক। এই কাচ্চিটা হচ্ছে একটু মাখা মাখা, একদম ঝরঝরে না, মশলার পরিমাণ একদম ব্যালেন্সড, আমার কাছে কাচ্চিটা খুবই ভালো লাগলো। তো এখন হচ্ছে এই জালি কাবাবটা খাওয়া যাক। জালি কাবাবে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিছে, এর জন্য খুবই সুন্দর একটা ভাইব্রেন্ট স্মেল আসতেছে। আমার কাছে এই আওরঙ্গজেব কাচ্চির এই পুরো ফুল প্যাকেজটা বেশ ভালো লাগছে। আমার আওরঙ্গজেব কাচ্চি খাওয়া শেষ, আমি এখন শুরু করবো হচ্ছে জাহাপানা থালি। এইটা হচ্ছে তিনজনের জন্য, তবে আমার কাছে মনে হচ্ছে যে তিনজনের জন্য এটা আসলে বেশিই হবে। এই জাহাপানা থালির সবচেয়ে মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই বিশাল সাইজের লেগ রোস্ট। আর মাংস এখনই খুলে খুলে আসতেছে, তার মানে লেগ রোস্টটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আমি শুরু করতেছি হচ্ছে গরুর পাক্কি দিয়ে। এর ভেতরে বেশ ভালো পরিমাণের বিফ দেখা যাচ্ছে, পাক্কিটা খুবই ফ্লেভারফুল, আর মাংসগুলো একদম সফট এবং মশলা একদম মাংসের ভেতর পর্যন্ত গেছে। পাক্কির মধ্যে বেশ ভালো পরিমাণে কাঁচামরিচ দেওয়ার কারণে না একটা কাঁচামরিচের খুব ভালো একটা ফ্লেভার পাচ্ছি, একটা ঝাঁঝালো বাইব আছে। নেক্সট হচ্ছে খাসির কাবুলি পোলাও, আর কাবুলি পোলাও মানেই কিন্তু একটা মিষ্টি ফ্লেভার থাকবে। এই যে কাবুলি পোলাওয়ের ভেতরেও বেশ বড় সাইজের খাসির পিস আছে। কাবুলি পোলাওতে হচ্ছে তিন পিস খাসির মাংস আছে, আর উপরে তো গাজর আছে, যেহেতু কাবুলি পোলাও একটা মিষ্টি মিষ্টি বাইব দেওয়াই লাগবে। তো এখন একটু কাবুলি পোলাওটা খালি খেয়ে দেখি। আমি এর আগেও আরও দুই তিন জায়গায় কাবুলি পোলাও খাইছি, তবে আমার কাছে মনে হচ্ছে আমি ওইখানেই অনেক বেটার কাবুলি পোলাও পাইছি। আমার কাছে এখানে কাবুলি পোলাওটা মানে কিছু একটা মিসিং লাগতেছে, তবে খাসির মাংস কিন্তু একদম সফট এবং মাংস ধরলেই একদম খুলে আসতেছে হাড় থেকে। তো এখন কাবুলি পোলাও আর একটু মাংস, এই পোলাওটার মধ্যে মানে কোনো একটা মশলার একটু সমস্যা হয়ে গেছে, আমার কাছে কাবুলি পোলাওটা খুব একটা ভালো লাগে নাই। তো এখন একটু বোরহানি খাওয়া যাক। এই বোরহানিটা খুবই মাইল্ড ফ্লেভার আর হচ্ছে অনেক ঘন। আর আপনি চাইলে এই জাহাপানা থালির সাথে বোরহানির বদলে ওনাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে লাবান, আপনি চাইলে ওইটাও নিতে পারেন। এইখানে তিন ধরনের কাবাব আছে, এই যে এটা হচ্ছে বিফ বটি কাবাব, এটা হচ্ছে বিফ শিক, আর এদিকে হচ্ছে চিকেন হারিয়েলি কাবাব। তো এখন কাবাব খাওয়া যাক, যেহেতু আমার রাইস আইটেম খাওয়া শেষ। তো শুরু করতেছি বিফ বটি কাবাব দিয়ে।
ওয়াও, কাবাবটা মুখে নেওয়ার সাথে সাথেই যে সুন্দর একটি স্মেল আমি পাইলাম খুবই ভালো লাগছে। আর সাথে এখানে পরোটা আছে, নান আছে, তো আমি একটু পরোটা দিয়ে খেয়ে দেখি। আমার কাছে বটি কাবাবটা খুবই ভালো লাগলো। তো নেক্সট খাবো হচ্ছে বিফ শিক। শিক কাবাবটা না একদম মানে তুলতুলে হয়ে গেছে, মানে মুখে নেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে একদম মুখের ভিতরে মেল্ট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে নান দিয়ে এই গরুর শিক কাবাবটা খেয়ে দেখি। এই নানটা মজা, আমার কাছে এই দুইটা কাবাবই ভালো লাগলো। আর আমি এর আগে তো আসলে হারিলে কাবাব খেয়ে ফেলছি, তো সোফার তিনটা কাবাবই আমার কাছে ভালো লাগলো। এখন হচ্ছে একটু রূপচাঁদা মাছটা খেয়ে দেখি। এখানে এক পিসই দেয়, এই হচ্ছে মাছের সাইজ। তো মাছটা খেয়ে দেখা যাক। বেশ ভালো কোয়ালিটির একটা রূপচাঁদা দিছে, কারণ মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। রূপচাঁদার কোয়ালিটি যদি ভালো না হয় তখন না মাছ থেকে ওই রূপচাঁদা ফ্লেভারটা আসে না, এখানে সেই সুন্দর ফ্লেভারটা আমি পাচ্ছি। আমার কাছে মাছটা খুব ভালো লাগলো আর মাছটা একদমই লাইট ফ্রাইড। আমার নেক্সট আইটেম হচ্ছে বিফ রেজালা। এটা হচ্ছে রসুন দিয়ে রান্না করছে, এই জন্য উপরে একটা বেশ বড় সাইজের রসুন দিয়ে রাখছে। তো আমি এক পিস মাংস নিয়ে নিই। এই যে এই হচ্ছে মাংসের সাইজগুলো। মাংসটা খুবই সুন্দর রান্না হয়েছে, একটু ঝাল, তবে এই মাংসটা না এই নান দিয়ে খাইলে বেশ জমবে। আমার কাছে মাংসটা বেশ লাগলো, আমি আরেক পিস মাংস নিয়ে নিচ্ছি। আর দেখাই মাংসটা কি পরিমাণ সফট, এই দেখেন খুবই সফট মাংস। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে মাংসটা, এই জন্য আমি আরেক পিস নিলাম। আমার নেক্সট আইটেম হচ্ছে এই খাসির লেগ রোস্ট। তো খাওয়া যাক। লেগ রোস্টে মাংস একদম সফট হয়েছে, কারণ লেগ রোস্ট যদি ঠিকমতো রান্না না হয় তখন দেখা যায় কি লেগ রোস্ট আসলে খাওয়া যায় না, কারণ মশলা ভেতরে যায় না। তবে এখানে একদম মশলাও ভরপুর এবং মাংসটা খুব একদম সফট হয়েছে, একদম মিষ্টি একটা ফ্লেভার, এবং মাংসটা তো একদম ভালো মতো হয়েছে। এই জাপানা থালির মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই লেগ রোস্ট, এবং লেগ রোস্টটা খুবই সুন্দরভাবে রান্না হয়েছে, কারণ আমি যখন মাংসটা ধরতেছি একদম খুলে খুলে আসতেছে, এবং মাংসের স্বাদও আমার কাছে বেশ ভালো লাগছে। আমার মেইন কোর্স খাওয়া শেষ, এখন হচ্ছে আমি এই ডেজার্ট আইটেমগুলোতে যাব। এখানে তিনটা ডেজার্ট আইটেম আছে, একটা হচ্ছে জর্দা, একটা হচ্ছে সালাদ, আর এখানে হচ্ছে গোলাপজামুন। তো প্রথমে হচ্ছে আমি জর্দা দিয়ে যাই, কারণ জর্দাটা একটু মিষ্টি কম হবে। জর্দার উপরে বেশ ভালো পরিমাণে মালাই আছে, চেরি ফল, তারপর হচ্ছে মিষ্টি। তো খাওয়া যাক। জর্দাটা একটু মিষ্টি, তবে টেস্টটা খুবই মজা। আর জর্দার উপরে না এই মালাইটাই আমার কাছে মনে হয় বেস্ট পার্ট, আর এখানে প্রচুর পরিমাণে মালাই দিছে। আমার নেক্সট আইটেম হচ্ছে একটা ফ্রুট সালাদ, এটা হচ্ছে রাশিয়ান ফ্রুট সালাদ, তাই একটু সল্টি। এই সালাদটাও বেশ মজা হয়েছে। আমার জাহাপানা থালির লাস্ট আইটেম এই গোলাপজামুন। মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট। তো আমার খাওয়া শেষ। আমার কাছে এই জাহাপানা থালির মধ্যে শুধুমাত্র এই কাবুলি পোলাওটা খুব একটা ভালো লাগেনি, এছাড়া বাকি সবগুলো আইটেমই খুব মজা লাগছে। আর আমার কাছে বেস্ট মনে হয়েছে এই তিনটা কাবাব আইটেম, মানে প্রত্যেকটা কাবাব আইটেম খুবই ভালো লাগছে আমার কাছে। আর হচ্ছে এই জর্দাটা, ওয়াও, মানে জর্দাটা আমার অনেক দিন মুখে লেগে থাকবে। আর খাবারের কোয়ান্টিটি আমার মনে হয়েছে তিনজনের জন্য একদম মোর দেন এনাফ। তো আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, এবং অবশ্যই আপনাকে রিজার্ভ করে আসতে হবে। আর এটা কিন্তু কোনো বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট না, তো আপনি যদি আসেন এই ব্যাপারটা মাথায় রাখবেন।